চোখের সামনে নিজের ভালোবাসার স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডকে বউরূপে দেখতে হবে কোনোদিন কল্পনা করেনি মন এই যে সেই আদ্রাফ যার হাত ধরে পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল এত ভালোবাসা কই গেল আদ্রাফের শুধুমাত্র একটা বাচ্চার জন্যই কি সব ভেবেছিল আদ্রাফকে আজ মনের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিবে কিন্তু মন নিজেই যে এখানে সারপ্রাইজড হয়ে যাবে তা কল্পনা করেনি পাশে নেয়া কুটিল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মুখ ভরা বেদনা চোখে আদ্রাফের দিকে তাকালো তা দেখে আদ্রাপ বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠলো আরে দরজার সামনে সরো আমাদের ঢুকতে দাও নতুন বউকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি মন স্তব্ধ সত্যি কি এটা আদ্রাপ মন কাঁপা কাপা কণ্ঠে বলে উঠল তুমি মজা করছো না আদ্রাপ পাশের রুম থেকে তখন শাশুড়ি মা বেরিয়ে এসে আদ্রাপকে এই রূপে থেকে খুশিতে বাঘ ওনার তো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ছেলে দ্বিতীয় বিয়ে করে আর যাকে চেয়েছে বউরূপে তাকেই পেয়েছে আর কি লাগে এতদিন পরে আমার পোলাটার একটা সুবুদ্ধি গজাইছে আসো মা শাশুড়ি মা নেহাকে উদ্দেশ্য করে ঢুকাতে লাগলো আরে আচ্চারজন এখানে মজার কী দেখছো তুমি বিয়ে করছি তা দেখছো আদ্রা বললো মুন যেন কথা বলতে ভুলে গেল করে বসে পড়লো মেঝেতে আদ্রা আর নেহা দুজনে একসাথে মনকে বেরিয়ে রুমে ঢুকে গেল। আর সেই দিকে মন কান্না মাখা চোখে তাকিয়ে আছে কিছুক্ষণ পর নেহা রুম থেকে বেরিয়ে বলে উঠল মুন তুই তোর জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যা কারণ এখানে আমার জিনিসপত্র রাখতে হবে আর তুই তো আজ থেকে এই রুমে থাকবি না তাই তো সব জিনিসপত্র অন্য রুমে যাওয়াই ভালো এই বলে নেহা রুম থেকে ঢুকে গেল মন উঠে দাঁড়ালো নিজেকে শক্ত হতে হবে কার জন্য কান্না করবে সে এই মানুষটার জন্য যে তাকে মাঝপথে এসে ছেড়ে দিচ্ছে তার জন্য মন চোখ মুছে পানি মুছে সেই রুমের দিকে অগ্রসর হলো এতদিন এই রুমটা তার ছিল কিন্তু এখন আর নেই মন রুমে গিয়ে দেখলো নেহা বিছানায় বসে আছে আর আড্রাব নেই মনে হয় ওয়াশরুমে হয়তো বা সারাদিন অনেক ধকল গেছে তাই সাওয়ার নিতে ঢুকেছে যেখানেই যাওক না কেন ওই মানুষটা মন আর ভাববে না ওই মানুষটার কথা মন আস্তে আস্তে নিজের রুম থেকে সব গুছিয়ে নিল সব নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো তাদের ভালোবাসার রুমটা চারদিকে তাকালো এখন থেকে এই রুম আর তার নেই অন্য আরেকজনের আদ্রাবের সাথে এই রুম রুমে তার কত স্মৃতি এই তো এই জায়গায় আদ্রাব প্রতিদিন রাতে এসে তার খোপায় বেলি ফুল গেঁদে দিত মানুষ কিছুদিনের মধ্যে এমনভাবে বদলে যেতে পারে ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মনের আর তাকাতে না সে এই রুমের দিকে যতই তাকাবে ততই কষ্ট পাবে মন তাই জিনিসপত্র নিয়ে বেরিয়ে রুমটা থেকে গেস্ট রুমে চলে গেল মন গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়লো মন আদ্রাব তো মনের অবস্থা জানতো তারপরে মনের সাথে এমন কিভাবে করতে পারলো আর নেহা বা কেমন ও কি জানতো না মুন এই আদ্রাপের জন্য পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল আর জানলে বা কি ও তো বান্ধবী ভাবত না আর তখন থেকে আদ্রাপকে পছন্দ করতো ছোট থেকে আমার পছন্দের জিনিসগুলোর পর নেহার নজর ছিল ওর সাথে থাকতাম প্রায় সময় একই এলাকায় বাসা হয় ওকে আপন ভেবে সব কথা বলতাম আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম ঠিকই কিন্তু ও কোনোদিন ভাবতো না মা মারা যাওয়ার পরেই বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন বিয়ে করতে চায়নি কিন্তু সবার জোড়া আমার আরেকটা মা দরকার ভেবে বিয়ে করেছিল হ্যাঁ সবার স্বামী আমি একটা আদর্শময় পেয়েছি ঠিকই কিন্তু আসলে কি তা এক বছর ঠিকই ছিল এরপর আরেকটা বোন হওয়ার পর সব রূপ বেরিয়ে আসলো বাবা প্রথমে খবরাখবর নিত কিন্তু দিন যত যে যায় বাবা ওই পক্ষই হয়ে গেল। আমার পড়াশোনাও ঠিকঠাক ভাবে করতে দিত না সারাদিন বান্না সব কাজ আমাকেই করতে হতো তার উপর সৎ মায়ের অত্যাচার তো আছে কোনো কাজ ঠিকঠাক না করলে মারধর হতো এর উপর বোনটার করা নজরদারিত্ব আমার উপর ছিল আমার সব জিনিসের ওর নজরে সব সময় থাকত একটা কাপড় পছন্দের থাকলে সেটাও সৎ মা আর বোন একসাথে এসে নিয়ে যেত দিতে চায় না চাইলে মারধর করতো বাবাকে উল্টো পাল্টা বোঝাতো সবাই ওর কথাই শুনত বাবা আমার কথা বুঝতে চাইতো না ছোটবেলা থেকে নিয়ে সাথে বন্ধুত্ব আমার ও আমার এর সম্পর্কে সব কিছু জানতো ঠিক সেই সময় আদ্রাব নামক পুরুষের আগমন আমার জীবনে সে আমাদের কলেজে সিনিয়র ব্যাচ ছিল প্রথম কয়েক মাস লুকিয়ে থাকতাম তার থেকে কিন্তু এরপর আর পারিনি তার ভালোবাসা জেদের কাছে হেরে গিয়েছি সেই কলেজে প্রায় মেয়ে আদ্রাবকে পছন্দ করতো তেমনভাবে নেওয়াও ছিল তাদের মধ্যে কিন্তু আমি ওকে আমার জীবনে জড়াতে চাইনি ওর পাগলামির জন্য ওর পরিবারের অবস্থা সব বলেছিলাম সে তার মাকে নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে কিন্তু আমার সৎ মা আর সৎ বোন এটা সহ্য করতে পারেনি ওরা আমার ভালো পরিবারে বিয়ে হোক এটা চায়নি তাই তো বাবাকে বলিয়ে ওদের অপমান করে বের করে দিয়েছিল এরপর আমার পড়াশোনাটাই বন্ধ করে দিয়েছিল বাইরে যাওয়া একেবারে বারণ এই সব কিছু নেহা জানত হয়তো বা উপরে ভালো স্বাস্থ্য মনের ভেতরে অন্য কিছু নেহার সাহায্যে এক রাতে আদ্রাপের সাথে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু শাশুড়ি অপমান করেছিল তাই তিনি মানতে পারেননি আমাকে এই বিয়ের জন্য হয়তো আমার প্রতি নেহার অনেক ক্ষোভ ছিল কারণ আদ্রাবকে সেও অনেক পছন্দ করতো সে তার খেলনা চাল হিসেবে শাশুড়িমাকে প্রথম বেছে নিয়েছিল এরপর বাচ্চা না হওয়ার জন্য শাশুড়িমাকে প্রতিদিন খোঁটা দিত আর আদ্রাফকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত এর পিছনে নিহাত আছেই এক বছর প্রেম করে দুই বছর সংসার জীবনে আদ্রফ কোনোদিন আমার হাত ছেড়েনি সময় ছায়ার মতো পাশে ছিল শাশুড়িমায়ের কথায় আমি যখন মন খারাপ করতাম তখন আদ্রাফের কথায় ভরসা পেতাম সে বলতো দেখো মুন আম্মার বয়স হয়েছে এই বয়সে নাতনি নাতনি একটা শখ থাকে মানুষের ঠিক আম্মারও তেমনই কিন্তু চিন্তা করো না আমি সময় তোমার পাশে আছি বাচ্চা আল্লাহ যখন চাইবে তখনই দিবেন কিন্তু ওনারা মুরব্বী মানুষ এটা বোঝালে বুঝতে চাইবে না এই দেখো এই হাটটা ধরেছি ছাড়ার জন্য নয় আজীবন একসাথে থাকবো আমরা তখনের কথাটা আজ কোথায় গেলো ফের অন্তত আজকের দিনটা হলেও অপেক্ষা করতে পারলো না সে কিছুদিন ধরে সে বাসায় দেরিতে ভিত্ত কথা বলতো না ঠিকভাবে এসব ভাবতে ভাবতে চোখ ভিজে এলো মনের আদ্রা ওয়াশরুম থেকে বেরিয়ে দিকে তাকাতে কি যেন ফাঁকা ফাঁকা মনে হলো কাপড় নেওয়ার জন্য আলমারির কাছে যেতে দেখতে পেলো ওখানে মনের জায়গায় নেহার কাপড় রাখছে আদ্রাপ নেহাকে উদ্দেশ্য করে বললো এখানে তো মনের কাপড় ছিল ওগুলো কোথায় গেল আর তুমি তো আমাদের আলমারিতে কাপড় রাখ কেন রাখছো বা রে এখন থেকে তো এটাই আমাদের রুম মুন তো পাশেরটাতে ওর কাপড় আমাদের রুমে থাকবে কেন আদ্রাপের হঠাৎ খুব খারাপ লেগে উঠলো এই দুই বছরের মুন ওকে ছাড়া কোনো দিন থাকেনি হাজার রেগে থাকলো রাতের মাঝখানে চলে আসতো আদ্রাপের পাশে মেয়েটা আজ একা থাকবে ভাবতেই খারাপ লাগলো আর এই আলমাইটা মনের ভীষণ প্রিয় ছিল এভাবে তার অধিকার এত তাড়াতাড়ি ছেড়ে দিল রুমে চারদিকে তাকাতে কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আদ্রপ কী হলো কই হারিয়ে গেলে আমি খাবারের ব্যবস্থা করতে বলে আসতেছি মনকে কেমন নেহার কথা আদ্রাবের খেয়াল আসলো আদ্রাম নেহাকে ডাকা ডাকে নেহা বেরিয়ে গেল রুম থেকে দরজা ধাক্কা শব্দে মনের খবর হলো সে তাদের চোখ মুছে উঠে দরজা খুলে দেখলো নেহা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ বেজায় যাচ্ছে অনেক খুশি সে আজ হবেই না কেন সে আজ তার পছন্দের জিনিসটা নিতে পারলো মুন আমাদের জন্য খাবার রেডি করিস একটু রেডি করতি ভালো হতো জানিস তো আজ অনেক ধকল গেছে আমাদের দুজনে একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতো নেহা বলল, তুই রুমে যা আদ্রাপের কিছু লাগতে পারে আমি খাবারের ব্যবস্থা করছি নেহা তুই তো সব জানতি আমার ব্যাপারে তবুও কেন এমন করি মুন শোন আদ্রাপ তোকে নয় আমাকে ভালোবাসে ওই সময়টা মোহ ছিল ও এখন সেটা বুঝতে পেরেছে আমার কাছে ফিরে এসেছে তুই প্লিজ আর অশান্তি করিস না সত্যি ভালোবেসে থাকলে আমাদের দুজনকে ছেড়ে দেয় নেহা চলে গেল আবার তার রুমে আর আমি রান্নাঘরে চললাম আজকের রাতটা তো আমি আছি এখানে যাওয়ার আগে আদ্রাপের খুশির দিনে ওর পছন্দের খাবারটা না হয় রান্না করি আদ্রাপের গরম গরম খিচুড়ির সাথে ভোনা ভোনা ইলিশ মাছ পছন্দ এই অল্প সময়ে এটাই করা যায় মন ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে রান্না করার কাজে লেগে যায় যতই হোক আজ মনের নিজের সবচেয়ে খুশির দিন রান্না শেষ করার সময় টেবিলে সাজিয়ে মুন নেহাকে ডাক দিল আজ্রবকে নিয়ে আসার জন্য ওরা আসার আগে মুন গেস্টরুমে গিয়ে দরজা আটকে দিল তার আজকে খাওয়ার মুড নেই আদ্রাব টেবিলে বসতেই দেখতে পেল তার পছন্দের খাবার টেবিলে তার মা আর পাশে নেহা বসলো কোথাও যেন প্রতি মুহূর্তে শূন্যতা অনুভব করছে এই দুই বছরের প্রতিটা দিন মেয়েটাকে খাওয়ানোর সময় তার পাশে দাঁড়িয়ে থাকতো এটা ওটা নিয়ে দিত আজকে ওর দায়িত্ব শেষ আদ্রা নিজেই তো মনের থেকে সেই অধিকারটা নিয়ে নেছে। ভাবতে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অন্যদিকে মন মুনে রুমে আলমারি খুলে প্রেগনেন্সির রিপোর্টটা বের করলো আর সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল অথচ নিয়তি কি আজ রাতে এসে অনেক দূরে চলে যাবে এই বাড়ি ছেড়ে যেখানে আদ্রাফ নামক কোনো ছায়া পড়বে না দরজা ধাক্কানো শুনে মুন দরজা খুলে দেখতে পেল আদ্রাফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রাপকে দেখে মন মুখ ঘুরিয়ে নিল রাগ করছো রাতে খাবে না তুমি জানো না না খেলে শরীর খারাপ করবে নাও খেয়ে নাও আদ্রাপ বললো এখন আমার কথা ভাবতে হয় আর আপনাকে ভাবতে হবে না অন্য কাউকে আমার জায়গাটা দিয়ে ফেলেছেন চলে যান আপনি মন কান্না আটকে বলে উঠলো আদ্রাব কিছু না বলেই হাত ধুয়ে এসে মনকে ধরে বিছানার উপর বসিয়ে দিল খাবারের প্লেটটা হাতে নিয়ে মনের মুখের সামনে লোক মাধরল মন খাচ্ছে না দেখে ধমকে বলে উঠলো তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না খাবে নাকি কিছু একটা করবো আমি আদ্রাপের রাগ সম্পর্কে মন আগের থেকে অবগত তাই চুপচাপ খাবার খেয়ে নিল খাওয়ার সাথে সাথে মন ওয়াশরুমের দিকে দৌড়ে গেলো মনের দৌড় যাওয়া দেখে আদ্রাপ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদ্রাপের হঠাৎ খারাপ লেগে উঠলো মেটাকে অসুস্থ না ওর তো এরকম প্রায় হয় হয়তোবা এমনি জোর করে খাওয়াতে জন্য এসেছে বমিকারও মন শুয়ে পড়লো আদ্রাপ সব পরিষ্কার করে এসে মনের পাশে বসলো মন তাদেরকে অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখলো তাদেরকে আদ্রাপ মুচকে এসে বললো আমাদেরকে তাকাতেও এখন ঘৃণা করে তাই না আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময় পেয়ে যাবেন আমি বুঝছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন এই হাত ধরেছিলেন কিন্তু আপনি আপনার এই সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন তাই ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবে বলুন তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে থাক একসাথে থাকতে পারো ডিভোর্স না দিয়ে মুন তার ভরা হাসি দিয়ে বললো হ্যাঁ আমি চাইলে কেন আপনি কি এখন আর আমাকে চান না আদ্রা বিরক্তি মাকে কণ্ঠে বলব ওহ মুন তুমি সবসময় একটু বেশি করে ফেলো আজকে আপনাদের বিয়ের প্রথম রাত পাশের রুমে আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে যান মুন বেদনা ভরা চোখে বললো আদ্রা মনের কথা শুনিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলেই দরজার সামনে পেছন থেকে মনের কথায় দাঁড়িয়ে গেল অভিনন্দন জানানো হয়নি আপনাদের অভিনন্দন দুজনের জন্য দোয়া করে সারা জীবন যেন একসাথে বাঁচতে পারেন কথা দিয়ে কথা রাখেন আশা করি সুখে থাকবেন শুভকামনা রইল এই বলে মন আদ্রাফের মুখোমুখি সেই দরজা বন্ধ করে দিল আদ্রাফ কিছুক্ষণ মনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে গেল তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠলো মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে মনের জন্য ভীষণ খারাপ লাগছে তার মেটা বিয়ের পর দিন একটা রাত আদ্রাফকে ছেড়ে থাক নেই আজ কিভাবে থাকবে হয়তো বা সারা রাত কান্না করবে কিন্তু আদ্রাপের বা এই ছাড়া আর কোনো উপায় নেই তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ মন দরজা বন্ধ করে এসে মেঝেতে বসে পড়লো চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার আদ্রাপ কিভাবে পারলো এই কাজটা করতে তার পাশেই হয়তো বা আদ্রাপ এখন অন্য নারীতে নিজের সুখ খুঁজে নিচ্ছে অন্য নারী এটা ভাবতে সব কান্না যেন গলায় এসে আটকে গেল। মন কু কীভাবে থাকবে আদ্রাপকে ছাড়া এই দিনটা দেখবে কোনোদিন কল্পনা করেনি মন তার নেহা কীভাবে পারল এভাবে বোনের সমান বান্ধবীর সাজানো গুছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে এসব ভাবতে ভাবতে মনের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো মন চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে আর কাঁদবে না কাঁদবে না তবুও কান্না চলে এসলো মন উঠে আলমারি খুললো তার এখন অনেক পথ চলার বাকি মন নিজের পেটের উপর হাত রেখে বিড়বির করে বললো তুই চিন্তা করিস না শোনা তোকে এসব ছায়া পড়তে দিব না অনেক দূরে এগিয়ে যাব, তোর এই মা মায়ের উপর ভরসা রাখছো না বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো মুন আলমারি থেকে আদ্রা বা তাদের বিয়ে বাঁধানো করা ছবিটা হাতে নিল হাজার হলো তিন বছরের ভালোবাসা তাদের কেমনে ভুলবে এত সুখের সময়গুলো মুন ওই রুম থেকে জিনিস আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মুন এটা সাথে করে নিয়ে যাবে প্রেগনেন্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল এটা আদ্রাপের দেখা উচিত সব কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল মুন হয়তো বা পাশের রুমে আদ্রা মনের এই বাড়িতে প্রথম দিবেনের মতো অন্য নারীর সাথে ভালোবাসায় কথোপকথন করছে আচ্ছা কাল সকালে যখন আদ্রা বুঝে মনকে এই বাড়ি আর দেখবে না তখন কি তার খারাপ করলে নাকি খুশি লাগবে আর নেহার শাশুড়ি বাবা কেমন করবে হয়তো অনেক খুশি হবে বলবে যাক আপদ নিজের থেকে বিদায় হয়েছে মন তার কাপড় তার বিয়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল এই বাড়ি থেকে মাত্র ভোর ফুটতে শুরু করছে রাস্তায় এসে শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল সে মনে পড়ে গেল এই বাড়িতে প্রথম দিনগুলো কতই না সুখের ছিল সেই দিনগুলো সময়ের ব্যবধানে সব হারিয়ে গেল মন বাড়িটার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে উঠলো ক্ষমা করে দিলাম তোমাকে আদ্রাপ ক্ষমা করে দিলাম আম্মা নেহাকেও আসলে সব পরিস্থিতির চাপে হয়েছে তোমাকে তো আমি কোনোদিন ভুল বুঝতে পারবো না কারণ তুমি যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা মন থেকে দোহা করি ভালো থেকো আদ্রাপ আল্লাহর কাছে প্রার্থনা করি এই জীবনে তোমার সাথে যেন আমার আর দেখা না হয় নিজের খেয়াল রেখো আদ্রাপ কান্না চোখে এসব বলে মেন রাস্তার দিকে অগ্রসর হলো মন একদম সকালে একটা বাস যায় এদিকে এটা আদ্রাফের কাছ থেকে জানা মন তাড়াতাড়ি স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে ছাড়বে কিছুক্ষণের মধ্যে মন উঠে পড়লো এই গাড়িতে এই প্রথম আদ্রাফকে ছাড়া একা কোথাও পাড়ি দিচ্ছে এখন তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ঢাকার অদূরী একটা আশ্রম এটা মনের নিজেরই খোলা যখন কোনো বাচ্চা হচ্ছে না তখন মুন অসহায় বাচ্চাদের জন্য এটাই বানিয়েছে দেড় বছরে একটু একটু করে এটা সম্পূর্ণ ক্রেডিট আদ্রাপের সে বিয়ের পর মুনকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল নিজ দায়িত্বে আড্রাপ তার মাস বেতন থেকে মনের অ্যাকাউন্টে টাকা দিত মন বারণ করলো ও হেসে বলতো মেয়েদের অনেক কিছু করার ইচ্ছে থাকে সব তার জামাই থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি তুমি কিছু একটা করো এই টাকা দিয়ে আমার বিশ্বাস ঠিক মন করেছিল ভেবেছিল বিয়ের দুই বছরে বিভবার্ষিকের পর আদ্রাপকে এখানে এনে সারপ্রাইজ দিবে আর এতগুলো বাচ্চা যখন আদ্রাপ মনকে বাবা মা বলে ডাকবে তখন তাদের আর কোনোরক কিছু অপূর্ণ অপূর্ণ মনে হবে না এটাই ঠিক করেছিল কিন্তু আদ্রাপ আর সারপ্রাইজ দেওয়া হলো না এখন থেকে এই আশ্রম মুনের বাড়ি মুন এসব ভাবতে ভাবতে চলন্ত বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল সকালে উঠে আদ্রাপ স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো তাকিয়ে দেখলো জায়গাটা খালি প্রতিদিন এই জায়গায় মনের মুখটা দেখায় তার অভ্যাসে পরিণত হয়েছিল তার হঠাৎ করে বুকটা চিনচিন করে উঠলো ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা নিয়ে আসে আদ্রাপের সামনে হাঁপাতে লাগলো আদ্রাপকে মুন নেই বলতে আদ্রাপ তাড়াতাড়ি করে উঠে সেই রুমে গেল রুমে গিয়ে টেবিলের উপর চোখ পড়তে থমকে গেল আদ্রাপের রিপোর্টটা নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল খুব বড় কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে আদ্রাফের মন এভাবে তাকে ছেড়ে চলে যাবে ভাবিনি আদ্রাফ আদ্রাফ সেই রুমটাতে ঢুকে স্তব্ধ হয়ে গেল টেবিলের উপর মনের প্রেগনেন্সির রিপোর্টটা ঝলঝল করে উঠল। এটা নিয়ে হাতে নিয়েই মেজেতে ধপ করে বসে পড়ল হঠাৎ করে বুকটা মোচর দিয়ে উঠল সব কিছুর মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে মুন এভাবে আদ্রাপকে ফেলে চলে যাবে তা কোনো দিন কল্পনা করেনি অবশ্যই এটা তো চেয়েছিলো আদ্রাপ যাতে মন তাকে ঘৃণা করে চলে যায় তবু কি যেন নাই নেই মনে হচ্ছে মেয়েটা কই গেল এই জীবনে মেয়েটা তোর আপনজন কেউ নেই তার মনের সাথে সাথে তার অস্তিত্বকে হারিয়ে ফেললো আদ্রাপ এই সময় মেয়েদের পাশে তার সব আপনজন থাকে কিন্তু দুর্ভাগ্য মনের পাশে কেউ নেই আরও একা হয়ে পড়ছে মনের কথা ভাবতে চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো পুরুষ মানুষ নাকি কাঁদতে নেই কে বলেছে এই কথা কষ্ট পেলে ঠিকই কান্না আসে তাদের মনেও তো ঠিক কষ্ট পায় আজ তার অস্তিত্বকে সে হারিয়ে ফেললো কিন্তু এটা ছাড়া যে আর কোনো উপায় ছিল না আদ্রাপের সে চায়নি মনকে হারাতে নিয়তি যে বড়ই নিষ্ঠুর আদ্রাপ রিপোর্ট নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আর যাওয়ার মানে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে নিয়তি এমন কেন মনের আশ্রমে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর ঘনিয়ে এলো এই জায়গাটা শহর থেকে একটু দূরে একটু নীরব বলা যায় মন আশ্রমের গেট দিয়ে ঢুকতে কুড়ি পঁচিশটা বাচ্চা মনের দিকে এগিয়ে এলো বাচ্চাগুলো মুনমা বলে হাত ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরলো মনকে মন একে একে সব বাচ্চার নালিশ দিতে লাগলো মানে উর্দুমানের কে মেরেছে কে কাকে খেলায় নেয় নেই সব কথা নিয়ে বাচ্চাগুলো মনকে ঘিরে ধরলো বাচ্চাগুলো এমন করে মনকে আসলে একদিনে সব নালিশ দিয়ে মনও শান্তি মাথায় তা বোঝাবে ওদের ওরা যেন মনকে আরেকটা মা হিসেবে মানে মেহু আশ্রমের বাইরে গেটের দ্বারে মনকে দেখতে বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল লিয়া মনের কাছে ব্যাগ দেখে বলে উঠলো আরে আপু যে এই অসময়ে তো আপনি আসেন না আপু আজকে থাকবেন এখানে ব্যাগ নিয়ে আসছেন যে আপু হ্যাঁ আজ থেকে এটাই আমার একমাত্র আশ্রয়স্থল মেহ মন আদুরে তাকিয়ে মলিন হা হেসে বলে উঠলো লিয়া কিছু বুঝতে না পারে মনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মন তার চাহনি দেখে বলে উঠলো পরে সব বলবো এখন আমাকে কি এখানেই দাঁড়িয়ে রাখবে লিয়া লিয়া তাক শুনে লজ্জায় কুকুরে গেল তাড়াতাড়ি মনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠলো আসেন আপু লিয়া মেয়েটার কেউ নেই ভার্সিটি পড়াকালীন মেটার সাথে পরিচয় মনের বাবা মা কেউ নেই ছোটো থেকে আশ্রমে বড় হয়েছিল তারপর দুই তিনটা টিউশন করে একটা হোস্টেলে থাকতো মুন যখন অনার্স ফাইনাল দিবে তখন লিয়া মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল একই কলেজ হওয়ার সুবিধায় আদ্রাপও চিনত লিয়াকে মনের জন্য আদ্রাপটিও ভীষণ সম্মান করতো লিয়া ভাইয়ের মতো করে আর আদ্রাপ বোনের মতো লিয়াকে স্নেহ করতো তাদের সম্পর্কটা ভাই বোনের মতো অনেক সুন্দর তখন থেকে একটু একটু কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল ভীষণ ভালো মনের মেটা এরপর মনের বিয়ে হওয়া যাওয়ার পরে লিয়ার সাথে যোগাযোগ ছিল কিন্তু আদ্রাপের ব্যস্ততার কারণে ওর সাথে আর হয়নি মুন যখন আশ্রমে খুললো তখন লিয়া বলল এই ব্যাপারে লিয়াও রাজি হয়ে গেল এরপর আশ্রমের দেখাশোনা সব লিয়াই করতো সেও পড়াশোনার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করত। ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করতো আর বাকি টাকাগুলো মুন দিত প্রতি মাসে মাসে মনকে লিয়া ছোট রুমটাতে নিয়ে বসিয়ে বললো ফ্রেশ হয়ে নিতে সে খাবার আনছে মন গিয়ে বিছানার উপর বসতো ভাবতে এক অন্যরকম লাগছে মনের আদ্রাপকে আর দেখা হবে না প্রতিদিন আদ্রাপ অফিস থেকে এসে মনের বেলি ফুল গুঁজে দিবে না আদ্রাপের কাছে আর কোনো কিছুর আবদার করতে পারবে না আজকের পর প্রতিটা রাত আদ্রাপকে ছাড়া থাকতে হবে আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না সে কি আদ্রাবকে কোনোদিন ভুলতে পারবে তার এখনও মনে হচ্ছে আদ্রাপ তাকে ভালোবাসে নলে কাল রাতে খাবার আনত না মন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে বটলে উঠলো হয়তো এতদিনের মায়া ভুলতে পারেনি কি হবে তার বাবুর সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে এসব ভাবতে ভাবতে সব কান্না যেন গলায় এসে আটকে গেল মাথাটা ভার হয়ে আসছে পা গুলিয়ে উঠল সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুট লাগালো লিয়া খাবার এনে সে দেখতে পেলো মন ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে মুখটা কেমন জানি ফোলাফল লাগছে লিয়া দৌড়ে এসে মনের কাছে বসে বলল আপু কি হয়েছে আপনার মুন লিয়ার দিকে তাকে লিয়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল লিয়া নিয়তি এত নিষ্ঠুর কেন হলো বোন সব কিছু শুনে লিয়া স্তব্ধ হয়ে গেল সে ভাবিনি আদ্রা এমন করবে আদ্রাব কেন এমন করলো মুন আপুর সাথে তার নিজেও এখন ভীষণ খারাপ লাগছে মনের জন্য সেদিনটা বাচ্চার সাথে হাসি খুশিভাবে কেটে গেল মনের রাতে মুন শোয়ার বিছানা গোছাতে দেখলো লিয়া মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে ওর সামনে এসে দাঁড়ালো কি লিয়া না আসো মন বলল আসলে আপু লিয়া নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে কচলাতে লাগলো মন লিয়ার সামনে এসে মুচকে এসে বললো হ্যাঁ বলো কিছু বলতে চাও আপু আশ্রমের বাচ্চাদের খাবার প্রায় শেষের দিকে আমি আপনাকে কল করতে চেয়েছিলাম কিন্তু দেখে আপনি চলে এসেছেন আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র আপনি এই অবস্থায় খারাপ লাগছে ভীষণ লিয়া মাথা নিচু করে বলে উঠলো আরে টেনশন করিও না আপু আছি না তুমি শুধু এদিকে দেখাশোনা ভালো করে করবে আমি কালেই চাকরি খোঁজ করব। সার্টিফিকেট নিয়ে আসছে আমি মন মুচকে এসে বললো কিন্তু আপু আপনি এই অবস্থায় চাকরি লিয়ে বলল আরে সমস্যা নাই দেখি কি হয় তুমি শোনো এখন বাচ্চারা শুয়ে পড়ছে জি আপু দুজনের শো শোয়ার পর মন এপাশে ফিরে কেঁদেই উঠলো তার নিয়তিটা এমনভাবে ভাবিনি যতই লিয়ার সামনে মেটা টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন ভেতর ভেতরে সে গুড়িয়ে যাচ্ছে একদম কই খুঁজবে সে চাকরি আর এখন বা কোনো মতেই চলে গেল পাঁচ ছয় মাসের মধ্যে কি করবে সে ঘুম যেন ধরা দিচ্ছে না এসব ভাবতে ভাবতে কি করবে কেমন করে এই আশ্রমটা চালিয়ে নেবে মন চোখ বন্ধ করে দু পানি গড়িয়ে পড়লো মনের আদ্রাপ সেই সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করে ছিল আর খুলেনি রাতে আর খেতেও বের হয়নি আজকে রাতটা সবচেয়ে বেশি ফাঁকা ফাঁকা লাগছে রুমের চারিদিকে শুধু মনের স্মৃতি এক পলকের জন্য যদি মেটাকে দেখতে পারতো এই দুই বছরে এই প্রথম তার বুকের কোথাও শূন্যতা মনে হচ্ছে আদ্রাপের এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ধরে শুয়ে পড়ল আদ্রাপ আবারও ব্যথাটা বেড়েছে আদ্রাপ উঠে পাশের টেবিল থেকে ওষুধের বাক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল কাল সকালে নেহাকে নিয়ে মুনের চেনা জানা সব বান্ধবীর কাছ থেকে খোঁজ নিবে অন্তত দূর থেকে হলেও দেখে আসবে কেটে গেল তিনটে মাস সময় কারোর জন্য থেমে থাকে না সে নিজের মতো বহমান মন তার জীবনকে গুছিয়ে নিয়েছে ঠিক কিন্তু আস্তে আস্তে তার চলাফেরা কষ্ট হয়েছে অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মন হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয় সেই দিন পরের দিন মুন চাকরির খুঁজে বেরিয়েছিল পথিমধ্যে ওকে একা পেয়ে অনেকে কুপ্রস্তাব দিয়েছিল ঠিকই কিন্তু মন এসবে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল সে জানতো সমাজে এভাবে থাকতে গেলে লড়াই করে এগিয়ে যেতে হবে অনেক খোঁজার পরে এক অফিসে চাকরি পেয়েছিল ওইখানকার বস বাবার মতো করে মনকে শ্রদ্ধা করত। এটা দিয়ে সে নির্বিঘ্নে চলে যাচ্ছিলো কিন্তু দিন যত যাচ্ছিল তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকতো ডাক্তার বলেছিল এই সময় একজন মায়ের ঠিক মতো খাবারের প্রয়োজন ফল ফ্রুট ভালো মতো খেতে হবে রেস্টের প্রয়োজন কেয়ারের প্রয়োজন মনের শরীরে এসবের কিছুই নেই তার উপর এই অবস্থায় অফিস জার্নি সব মিলিয়ে অনেক কষ্ট হয় মনের বাচ্চার কন্ডিশন বেশি ভালো না এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাইরের মানুষের তো আছে কিন্তু এর ভিতরে মুনের এসব করতে হবে কারণ তার উপর পুরো একটা আশ্রমে নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল মুন চলে যাওয়ার পর দিন আদ্রাব অসুস্থ হয়ে পড়ছিল এর মধ্যে সে নেয়াকে সাথে করে মুনের সব চেনা জায়গায় গিয়েছিল কিন্তু কারো কাছ থেকে মুনের খোঁজ পায়নি আদ্রাপ এরপর থেকে আদ্রাফ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল রুমে ঢুকতে শুধু মনের স্মৃতি তাকে ঘিরে ধরত আদ্রাপ নিজের জন্য কোনো চিন্তা নেই সব চিন্তা মনকে ঘিরে মনের কথাবার্তা তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে সেই রাতের মাঝে আদ্রাপ অতিরিক্ত ব্যথায় সেন্স হারায় এক সপ্তাহ হাসপাতাল থেকে তারপরে ডাক্তাররা আদ্রাফকে ইমার্জেন্সি দুই রাত ভিতর অন্য দেশে উন্নত চিকিৎসা উপলক্ষে পাঠিয়ে দিছিল আস্তে আস্তে আদ্রাপের অবনতি হতে থাকে তবুও ডাক্তাররা আশায় আছে আদ্রাফ হয়তো সুস্থ হয়ে উঠবে কারণ সে ফার্স্ট স্টেপে সব জেনে গিয়েছিল আরও চিকিৎসা শুরু হয়েছিল আদ্রাপ দেশের বাইরে একটা হাসপাতালে কেবিনে শুয়ে আছে সেখানে তার জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল তার চোখগুলো বাইরে থাই গ্লাসের জানলা দিয়ে আকাশের দিকে স্থির আদ্রাপের এই কেবিনটা সম্ভবত চার পাঁচতলা হবে আদ্রাপ শোয়া থেকে আকাশের দিকে তাকিয়ে রইল তার হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে মনের জন্য মেয়েটা কেমন আছে কী জানি এই সময় হয়তো আরও গুলুমুলু হয়ে গেছে মনের প্রতিচ্ছবি ভাসতে থাকে আদ্রাপের চোখে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার আচ্ছা আদ্রাপের এই অবস্থা মন যদি জানতো তখন কি করবে মেয়েটা কি আদ্রাপের জন্য কাঁদবে হয়তো হ্যাঁ আবার হয়তো না ডাক্তার যেদিন আদ্রাপকে তার এই অবস্থার কথা বলেছিল সেদিন মনের জন্য ভীষণ খারাপ লেগেছিল আদ্রাপের আদ্রাপ জানতো তার অনুপস্থিতিতে মন তার জীবনে কোনোদিন এগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ সে জানে আদ্রাপকে ভীষণ ভালোবাসে আর আদ্রাপ চেয়েছিল তার অনুপস্থিতি মন যেন কিছু একটা করে সামনে এগিয়ে যেতে পারে মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম সে যেন শক্ত হতে পারে তাই তো আদ্রাপ সেদিন থেকে মনকে ইগনোর করা শুরু করেছিল মনকে ইগনোর করে চলতে আদ্রাপের নিজেরও ভীষণ খারাপ লাগতো তবুও সে যে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক আদ্রাপের এই ধোকায় যেন মুন আরও অনেক শক্ত হয়ে যায় সহজ আর কাউকে যেন বিশ্বাস না করে তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল এতে ভীষণ কষ্ট হয়েছিল সে যে মুনকে কষ্ট দিতে চায়নি নেহাকে কে যেদিন বউরূপে অভিনয় করে ঘরে নিয়ে এসেছিল সেদিন মুন্নের এর কান্নারত চোখের দিকে তাকাতে আদ্রাপের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মুনকে তার বুকে জড়িয়ে নিতে কিন্তু নিয়তি সে তো মনের ভালোর জন্যই এমন করেছিল সে মনে করছিলো মন তাকে ছেড়ে কোনো যাবে না গেলে কয়েকদিনের জন্য তার কাছের বান্ধবীর কাছেই যাবে কিন্তু আদ্রাপ আজ বুঝতে পেরেছে কত বড় ভুল ছিল এটা তার মেটা যে একেবারের জন্য হারিয়ে গেছে আদ্রাপের থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে সে তো এমন হোক চায়নি না জানি কেমন আছে তার আর তার বাচ্চা বাচ্চার কথা মনে পড়তে আদ্রাপ তার কাঁপা কাপা হাতটা তুলে নিয়ে আঙ্গুল চালাতে চেষ্টা করলো ভীষণ দুর্বল লাগে তবুও চেষ্টা করতে হবে শুনে দেখলো আজ ছয় মাস তো হবে মনের সে নিজেও হাসপাতালে আছে আজ তিন মাস এই অসুস্থতার পরে আরও অনেক রোগ পেয়েছে এখন জানে না সে বেঁচে ফিরতে পারবে কিনা মনের কাছে কিন্তু সে যে মনে প্রাণে বাঁচতে চায় এই হাসপাতাল ভিন্ন দেশ তার আর ভালো লাগে না আকাশের দিকে তাকিয়ে দেখলো কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে আদ্রাপের ইচ্ছা হয় এমনভাবে বাঁচার তার এখন নিজেকে শিকল বন্দি বন্দি মনে হয় সবসময় মনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে কতই না সুন্দর ছিল সেই দিনগুলি আজকে ফিরে পাবে দিনগুলো আদ্রাপ তাদের নিয়তি এমন কেন হলো আদ্রাপ যদি অসুস্থ থাকতো তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকে দেখতে হতো না কতদিন পরে এই সুখের সময়টা আসলো অথচ এই সুখের সময় মন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নেয়া খোঁজ নিচ্ছে সব জায়গায় কিন্তু মনের খোঁজ সে আর পায়নি কই আছে মন কেমন আছে আমার মন পাখি আমার যে এখানে আর ভালো লাগে না ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভিতরে বেঁধে রাখি চাঁদ এসব ভাবতে ভাবতে আদ্রাপের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো সে যে তার মনকে ভীষণ মিস করছে তার চাঁদকে আজ কতদিন তার চাঁদকে এক পলকের জন্য দেখেনি আমার চাঁদ বলে বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়ে মলিন হাসলো আদ্রাপ এখন মনে হচ্ছে আকাশও তার মন পাখির প্রতিচ্ছবি ভাসছে সেদিকে এক ধানে তাকিয়ে রইল আদ্রাপ মনের শরীর এখন আরও বেশ অবনতি হয়েছে সারাদিন অফিস করে এসে যখন মন শুয়ে পড়ে আগে যেই মুন বাচ্চাদের সাথে কোনো একদিন না কাটিয়ে থাকতে পারতো না সব বাচ্চায় নিয়ে খেলা করত সেই মন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসে না বাচ্চারা তাদের মুন মার দিকে তাকিয়ে থাকে অফিস করে এসে রুম বন্ধ করে শুয়ে পড়ে লিয়া প্রথম দিন মনে করছিল হয়তো বেশি ক্লান্ত তাই এমন করে কিন্তু দিন যত যায় মুন আর তেমন কথা বলে না অপ্রয়োজনীয় এখন মন আগের মনের মধ্যে বিস্তর তপৎ আগের মন কত চঞ্চল হাসি খুশি ছিল অফিস শেষ করে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে বসতো কিন্তু এখন আর এসব করে না এখন মন শুকিয়ে গেছে চোখের নিচে গাঢ় ডাক পড়ে গিয়েছিল ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনে তেমন ভালো না ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য কিন্তু মন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমে খরচ করে ফেলে ডাক্তার বলেছিল ঠিক মতো চেক আপ করানোর জন্য কিন্তু মনের টাকা একদম সীমিত লিয়ারও খারাপ লাগে ভীষণ তার এই মা তোর সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ইচ্ছে হয় ভীষণ কিন্তু মন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতে দেয় না তার দায়িত্ব শুধু বাচ্চাগুলোকে কেয়ার করা মন যতদিন আছে ততদিন লিয়াকে কোনো কষ্ট করতে দিবে না এটাই মনের কথা তবুও চিন্তা হয় তার মুন বাচ্চাটার কন্ডিশন ভালো না মুন আপু প্রেগনেন্সিতে অনেক কষ্ট করছে তার উপর অনেক রোগা হয়ে গিয়েছে আদ্রা ভাইয়াকে কি মুন এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে পারলো সে তো মুন আপুকে একটু মিস করে না এর শেষ কোথায় হবে লিয়া এটা ভেবে পায় না মাস দিনে পেরিয়ে গেছে সেদিন এক বৃষ্টির স্নাত সতেজ গধূলির বিকেল মন মতানো বৃষ্টি নেমেছে বৃষ্টির সময় হাত দিয়ে বৃষ্টির পানি ছোঁয়া মনের অভ্যাস সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়া পিস রাস্তাটা চকচক করছে অবিরাম শিউলি ফুলের গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে শিশির কণার নেয় টপ টপ করে বর্ষণের শীতল বৃষ্টি মন জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে এসব দেখতে দেখতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনের মুনের। এই দুই বছর বৃষ্টি আসলে মুন জানলার ধারে এসে হাত মেলিয়ে দিত বৃষ্টির পানি আর আদ্রাপের মনের এই খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে উপভোগ করত আজ নিয়ে সাড়ে আট মাস বেশি আদ্রাপের দর্শন পায়নি মন ইদানীং একটু বেশি মিস করে আদ্রাপকে আচ্ছা আদ্রাপ কি মনকে একটুও মিস করে না মুন চলে আসার পরকে খুঁজেছিলো আদ্রাপ মুন তো বড্ড বেশি মিস করে আদ্রাপকে আজকাল সময়গুলো ভালো যায় না মনের দিনটা কোনো মতে গেলে রাতটা যেমন কাটবে চায় না রাত পোহলের সব অনুভূতিগুলো চোখের পানি আকারে বেরিয়ে আসে মনের মন মলিন চোখে আকাশের দিকে তাকালো বৃষ্টি থেমে গেছে অনেক আগে অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে আকাশের তারাগুলো ভেসে উঠছে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে বৃষ্টির পরেও আকাশটা কি পরিষ্কার হয়ে গেল তার জীবনে যদি এমন হতো এই সব কিছু যদি স্বপ্ন হতো চোখ খুলে পাশে আদ্রাবকে নিজের বাহুতে যদি নিজেকে আবদ্ধ পেত কী হতো এসব মিথ্যে হলে আগে মাঝরাতে স্বপ্নে যখন দেখতো আদ্রাব মনের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে তাহলে তখনই ঘুমের মাঝে চিৎকার করে উঠত মন আর তখনই আদ্রাপ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের সাথে মুনকে আবদ্ধ করে এসব মিথ্যে প্রমাণ করে দিত কি হতো এই আটমার যদি মিথ্যে প্রমাণ করে দিত আদ্রাবকে মুন হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠলো নিজের পেটের উপর হাত রেখে ডুকটে কেঁদে উঠলো আমার বাচ্চা বলে চোখ বন্ধ করে উঠলো আপু লিয়া রুমের দরজা থেকে ত এতক্ষণে মুনকে দাঁড়িয়ে দেখছিল দরজার পাশে লাইট দিয়ে মনের দিকে তাকিয়ে ডেকে উঠলো লিয়ার ডাকে মুন খেয়াল করলো সে চোখ মুছে হাসি মুখে লিয়ার দিকে তাকালো ভেতরে সৌখানে কেন আপু অন্ধকার রুমে আছেন যে আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢেকে আর আলো দিয়ে কী করব লিউ মন বিড়বিড় করে বলে উঠল লিয়া তা বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়ার তাকানো দেখে মন মুখে হাসি টেনে বলে উঠলো অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে তাই না সব তারাগুলো যখন মিটমিট করে জ্বলতে থাকে কি সুন্দর লাগে আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয় তারারা না থাকলে অপরিপূর্ণ লাগে মনে হয় কী যেন নেই তাই না লিও লিও মনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকে মনকে জড়িয়ে ধরলো লিয়া বুঝে গেছে মুন তার কান্না ঢাকার জন্য এসব বলছে লিয়া জড়িয়ে ধরা দেখে মুন মুচকে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে কি হলো হঠাৎ আপু আপনার ভীষণ কষ্ট হয় তাই না লিয়া কাদো কাদো মুখ করে বলল দূর পাগলি কিসের কষ্ট এত সুন্দর একটা পরিবার আছে তাহলে কিসের কষ্ট সারাদিন অফিস করে এই অবস্থা জাননি করো আরে একদম না মুন লিয়ার লিয়ার টেনে বলে উঠল আমি তো বলছি আপু চাকরি না হয় আমি করে উহ তুমি এই বয়সে অনেক কষ্ট করেছো লিউ এখন আপু যতদিন আছে ততদিন মন দিয়ে পড়াশোনা করো তারপর ভালো চাকরি পাবে তখন আপু তোমার ঘাড়ে বসে খাবে তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে বের করতে পারবে না কোথাও যাবো না তোমাকে ছেড়ে হুম মুন হেসে বলে উঠলো মনের কথায় লিয়া হাসি হেসে উঠল আমি ধরে বেঁধে রেখে দিব কোথাও যেতে দিব না এই লিয়াকে ছাড়া মুন হেসে উঠল। এই মেয়ে এত ভালো কেন তার নিজের রক্তের বোন তাকে পছন্দ করে না প্রতিনিয়ত মনকে অত্যাচার রাখতো মনকে কাছে টেনে নিতে চাইল আরও দূরে ঠেলে দিত অথচ এই মেয়ে কত সহজেই নিজের মতো করে মিলেমিশে আছে আসলে এই দুনিয়ায় এক একজন এক এক রূপ আপু খাবেন না আসুন লিয়া বলল। বাচ্চারা খেয়েছে না এখনও খায়নি আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য অনেকদিন তো ওদের সাথে একসাথে খাননি আজ খাবেন মূল মলিন হেসে সম্মান জানিয়ে বলল আচ্ছা চলো আদ্রাব এখন মোটামুটি সুস্থ তার অপারেশন সাকসেসফুল তবুও ডাক্তার আদ্রফকে নিয়ে এখনও চিন্তিত কারণ ব্রেন টিউমারের রোগীদের মধ্যে প্রায় রোগীর অপারেশন সাকসেসফুল হয় কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতে পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তবুও ডাক্তার আদ্রফকে নিয়মিত খাবারের জন্য কিছু ওষুধ লিয়ে খেয়ে দিয়েছে যেগুলো নিয়ম মাখে ফিক খেতে হবে একদিন বাদ দেওয়া যাবে না তার মাথায় বেশি চাপ নেওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার চাপ নিলে হেতে বিপরীত হবে আদ্রাবাজ দেশে ফিরবে কত মাস পরে নিজের দেশে ফিরছে সুস্থ ভাবে তার এখন ভীষণ আফসোস হচ্ছে মনের জন্য মেয়েটাকে সুজে বের করবে দরকার হলে পায়ের উপর পরে থাকবে তবুও ক্ষমা চাইবে আদ্রাপের বিশ্বাস মন কোনোদিন তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না নিজের বাড়িতে ঢুকে মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতে একটা অদ্ভুত শিওরণ বয়ে গেল মধ্যে আদ্রাপের একদম ফাঁকা মন যাওয়ার পরেই আদ্রাব অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়েছে এত মাস আজ রুমে ঢুকে বুকে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছে আদ্রাপ ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়ল মাথার ব্যথা এখনো ঠিক কমেনি আদ্রাব শুয়ে পীরবির করে বলে উঠলো আমি ফিরিয়ে এসেছি মন বাকি তোমায় খুঁজে বের করব অনেকদিন পর মুন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাত কাটলো এতদিন তো অফিস থেকে এসে রুম বন্ধ করে শুয়ে থাকতো মনের কেমন জানি মায়া মায়া লাগছে সব কিছুতে বাচ্চারা ঘুমিয়ে বলে মুন আর লিয়া রুমে চলে আসলো বাচ্চারা ভীষণ খুশি ছিল কারণ তাদের মুন মা অনেক পর আবারও তাদের সাথে একসাথে হেসে মেতে খাবার খেলো একসাথে লিয়া ভীষণ এর জন্য মনের মুখে অনেকদিন পর সত্যিকারে হাসি দেখছে সে কিন্তু মনের ভেতরে ভেতরে ভীষণ খারাপ লাগছে সব দুর্বলতা যেন ঘিরে ধরছে তাকে চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার কেন জানি না ভীষণ কান্না পাচ্ছে তার আদ্রপকে একবারের জন্য হল দেখার ইচ্ছে হলো অন্তত মানুষটা ভালো আছে কিনা তা যদি দেখতে পারতো মন বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে মন এত মধ্যে আজকে বেশি মনে পড়ছে আদ্রবকে বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রপকে সব ছেড়ে ছেড়ে মন যেন এসে বলুক মন পাখি এই সব কিছু মিথ্যে এই আদ্রপের হৃদয়ের কুঠুরিতে তো শুধু তার চাঁদ ছিল আছে থাকবে তোমার নাম আমার হৃদয়ে খোদাই করা আছে মুন মুন তখন এই আট মাসের সব কিছু ভুলিয়ে আদ্রাপের বুকে ঝাঁপিয়ে পড়তো আর আদ্রাপ মুচকে এসে মুনকে তার বুকে আগলে নিত এভাবে ভাবতে মনের ঠোঁটের কোণে মুচকে হাসি রেখা দিল লিয়া মনের পাশে এসে শুয়ে পড়লে মুনও শুয়ে পড়লো আস্তে আস্তে ঘুমে সেদ্ধ এসে পাড়ি জমালো রাতে কারো গঙ্গা শব্দে লিয়া ঘুম ভেঙে দেখলো পাশ ফিরে দেখতে পেলো মুন গোঙাচ্ছে মন এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকু পাচ্ছে না লিয়া উঠে বিছানার দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল লিয়া কি মেয়ে এত রাতে কী করবে ভেবে পাচ্ছে না এত কিছুর মধ্যে তার একটাই চিন্তা মুনকে হাসপাতালে নিয়ে যেতে হবে যত সম্ভব লিয়া আর কোনো উপায় না পেয়ে মনকে ওই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে যায় এই মাছ রাস্তায় কোনো গাড়ি নেই তেমন কী করবে লিয়া ভেবে পাচ্ছে না অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়ে ওটা করে মুনকে হাসপাতালে নিয়ে গেল লিয়া হাসপাতালে মনের কন্ডিশন দেখে ডাক্তার ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গেল মুনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল থিয়েটারে মুনকে ঢোকান নেওয়ার পরে পরে ডাক্তাররা সব কিছু শুরু করে দিল মুন কি আর আদ্রাপের হাতে বেলি ফুলের মালা মাথায় গোজা হবে না আর কোনোদিন আদ্রাপের কাছে কোনো কিছু আবদার করা হবে না আর কোনো দিন একসাথে চন্দ্রবিলাস করা হবে না শেষবারের মতো আদ্রাপের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতে মনের কান্নারত মুখে ঠোঁটের কোনায় এক চিলতে হাসি দেখা গেল ভালো থেকে আদ্রাপ ভীষণ ভালোবাসি বলে মন বিড়বিড় করে বলে উঠল চোখ বন্ধ অবস্থায় দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো সাদা কাপড়ে পোড়ানো মৃতদেহটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে লল লিয়া সে ভাবিনে মন এভাবে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে লিয়া এক নজর তার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পাশে মুনের মৃতদেহর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলো বাচ্চাটা সুন্দর করে লিয়ার দিকে তাকিয়ে আছে আর যদি মন বেঁচে থাকতো তাহলে এই দিনটা সবচেয়ে বেশি খুশি দিন হতো মুন আর আদ্রাপের চেহারা নিয়ে বাচ্চার চেহারা মনের মেয়ে হয়েছে মনের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান যেন মেয়ে হয় কতই না কষ্ট পেয়ে না ফেরার দেশে চলে গেল মুন মনের কন্ডিশন ভালো না থাকায় আট মাসে বাচ্চারা রিক্স নিয়ে অপারেশন শুরু করে দিয়েছিল ডাক্তাররা থিয়েটার থেকে বের হয়ে লিয়ার হাতে মেয়েটাকে তুলে দিল লিয়া মনের কথা জিজ্ঞাসা করতে তার চোখ আটকে গেল মনের নিথর দেহ দেখে মেয়েটা কি ভাগ্য সবার জন্য কতই না কষ্ট করেছে অথচ মেয়েদের এই মা হওয়ার সু সময়টা হারিয়ে গেলো এসব ভাবতে ডুকরে কেঁদে উঠলো সকাল হয়ে গেছে অনেক আগেই অ্যাম্বুলেন্স আশ্রমে গেট দিয়ে ঢোকার সব বাচ্চারা ছুটে এসলো মনের দেহ বের করতে তারা থমকে গেল। কথা ছিল মুনমা তাদের জন্য আর একটা সঙ্গী আনবে তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে তাদের মুনমা আর কোনোদিনও আসবে না খেলবে না মনের সব কার্য সম্পূর্ণ হওয়ার পর লিয়া বাচ্চাটিকে নিয়ে রুমে ঢুকলো সে বুঝছে না কিভাবে তার মুন আপু এই শেষ অস্তিত্বকে রাখবে অবশ্য ডাক্তাররা সব বুঝিয়ে দিয়েছে তবুও একটা ভয় আছে মা ছাড়া বাচ্চারা একটা এক্সট্রা কেয়ারের কথা বলে দিয়েছে ওরা রুমে ঢুকে এরকম শূন্যতা অনুভব করল কালকে তার আপু এখানেই ছিল কালকে রাতেও কতই না হাসি খুশি ছিল কি নিস্তব্ধ হয়ে আছে রুমটা এই রুমটা তার আর মুনাপুর কথা হাসি খুশির সাক্ষী এখন একেবারে সব কিছু থেকে মুক্তি নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে আর কোনো দিন আসবে না তার মুনাপু এসো লিউ বলে আর কোনো দিন ডাকবে না বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বিছানার উপর রাখলো কী সুন্দর করে ঘুমিয়েছে আজ এই জায়গায় মুনাপু থাকলে কী করতো লিয়া দু বিয়ে পানি গড়িয়ে পড়লো লিয়া উঠে আলমারি থেকে সামনে গেলো আলমারি খুলে মনের কাপড় চোপড় নেড়ে দেখলো হঠাৎ একটা দুটো চোখ পড়লো লিয়ার লিয়া খুব যত্ন সহকারে চিঠিগুলো নিল তার মুনাপুর লেখা চিঠি অথচ আসছে বহুদূরে লিয়া চিঠি দুটো হাতে নিল একটার উপর লিয়া আর একটার উপর মুনের আদ্রাপ দেওয়া লিয়া শুরু তার নামের চিঠিটা খুলে পড়া শুরু করলো লিও আমার ছোটো বোন আমার কেন জানি না মনে হচ্ছে আমি আর বেশি দিন নাই ডাক্তার বলেছে আমার আর বেবির কন্ডিশান তেমন ভালো না ছয় মাস করে নামার সময় ওয়ার্নিং দিয়েছিল কিন্তু আমি বসে থাকতে পারিনি এতগুলো নিষ্পাপ বাচ্চাকে আমি যখন ফুটপাত থেকে তুলে এনেছিলাম তখনই শপথ নিয়েছিলাম এই এতিম বাচ্চাগুলো দিন কষ্ট দিব না এখন যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে ওরা বাঁচবে কী করে মাঝপথে কিভাবে বা তাদের ছেড়ে দেবো আমার অনেক ইচ্ছে ছিল এই আশ্রমটা একদিন অনেক বড় করব কিন্তু দেখো হয়তো আর কিছুদিন পরে আমারই কোনো অস্তিত্ব থাকবে না তুমি আপুর জন্য অনেক করেছো যদি কখনো আমি না থাকি তাহলে আশ্রমটাকে নিজের করে গুছিয়ে নিও তুমি একবার বলেছিলে না আমি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গিয়েছি কেন এটার উত্তর কি জানো ওই দিন আমি চেক আপের জন্য গেছিলাম ডাক্তার বলেছিল আমার মেয়ে হবে আমি মেয়ের মা হব ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হবার কথা ছিল কিন্তু ডাক্তার এরপর বলেছিল আমার লাইফ রিক্স হবে যদি এভাবে চলতে থেকে কিন্তু আমার তো কিছু করার ছিল না আমি যদি না থেকে আমার মেয়ের নাম দিও তুমি আদ্রিয়া আদ্রাফের নামের সাথে মিলিয়ে রেখো যদি কোনোদিন আদ্রাফকে দেখো তাহলে আমি আর একটা চিঠি রেখে গেছি ওটা দিও আর নেহাকে দেখলে বলিও ক্ষমা করে দিয়েছি সে তো আমার ছোট থেকে বোনের মতো আগলে রেখেছিল তার উপর কিভাবে রাগ করে থাকতে পারি আর আমার একটা অনুরোধ আমার মেয়েটাকে তুমি আগলে লিও ভালো থেকো নিজের খেয়াল রাখো আশ্রমের বাচ্চাগুলো একটু দেখিও ওদের তো আমরা ছাড়া কেউ নেই আল্লাহ হাফিজ লিহা চিঠিটা পড়ে ডুকরে কেঁদে উঠলো যাওয়ার সময় আমাদের কথাটা ভেবে গেল আপু নিজের কথাটা একটু ভাবলো না বিড়বির করে লিয়া কেঁদে উঠলো লিয়া বিছানায় দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে কান্নারাতে মুখে মলিন হেসে বলল আজিয়া মুনাপুর মুন আপুর যেখানে পারে মনকে খুঁজতে লাগলো কিন্তু আফসোস মনের চিহ্নও পায় না কোথাও অপরাধবোধ প্রতিনিয়ত ঘিরে ধরে তাকে দিনকাল আর ভালো লাগে না তার এই সব কিছু থেকে আদ্রাব একমাত্র তার মুন পাখি বের করতে পারে কিন্তু তার মন পাখির খোঁজ কোথায় পাবে সে তার মন পাখিকে ছাড়া চলতে ভীষণ কষ্ট হচ্ছে ইদানিং মাথা ব্যথা আরও উঠে তার আদ্রাপভাবে বেশি চাপের ফলে হয়তো এমন হচ্ছে আদ্রাপ ঠিক করলো কাল সকালে আবার যেতে হবে এখানকার হাসপাতালের ডাক্তারের কাছে আর কিছু না ভেবে আদ্রাব ওষুধ খেয়ে শুয়ে পড়লো আদ্রাবের গা কাপুর জ্বর উঠেছে লিয়ে কি করবে ভেবে পাচ্ছে না এত ছোট বাচ্চার এত জ্বর এমনিতে মা ছাড়া তার উপর জ্বর লিয়া সেই রাতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায় ওখানে গিয়ে আদ্রিয়ানকে কে ডাক্তাররা ভর্তি করিয়ে ফেললো কারণ অবস্থা খারাপ লিয়া তো ভীষণ কান্না পাচ্ছে এইভাবে তার মুনাপুর অস্তিত্বকে সে ভালোভাবে সামলে রাখতে পারছে না আদ্রাব সকালে উঠে ফ্রেশ হয়ে টেবিল নিয়ে বসতে তার মা এসে নাস্তা দিয়ে বললো যত তাড়াতাড়ি পারিস মুনকে ঘরে নিয়ে আয় বাবা আমার আর ভালো লাগে না এই ঘরে দম বন্ধ লাগে আফ আদ্রাবে এক দৃষ্টিতে তাকিয়ে তার মাকে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল হাসপাতাল যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে ভাবে এতদিনে বুঝতে পারলেন মা মন কি জিনিস ছিল আদ্রাব হাসপাতালে পৌঁছে পার্কে করে ঢোকার গেটে লিয়াকে দেখতে পেলো আদ্রাব দ্রুত হেঁটে লিয়ার কাছাকাছি গিয়ে ডাক দিল লিয়ার মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে কিন্তু এখানে তো লিয়ার জানা কেউ নেই তাই সে ভ্রম ভেবে পা বাড়াতে নিলে আবারও সেই ডাক লিয়া পিছন ফিরে এতদিন তার আদ্রা ভাইয়াকে দেখে থমকে গেল। মানুষটা অন্যরকম হয়ে গেছে চোখের নিচে গালো কালো দাগ চুলগুলো উস্কো খুস্কো মনে হচ্ছে যেন অনেকদিন দাড়ি কাটেনি এখন এই জায়গায় মনপে থাকলে নিশ্চয় আদ্রাপ ভাইয়াকে বকা দিত একই চেহারার হাল করেছ আগে সব ফিটফাট করে এসো নাহলে আমি আর কথা বলবো না এই বলে হয়তো মুখটা ঘুরিয়ে নিত আরে লিয়া আদ্রাপ পর পর কয়েকবার ডাকে লিয়া খেয়াল হলো লিয়া এক নজর আদ্রাপের দিকে তাকে আবারও পা বাড়াতে নিলে আদ্রাপ তার পদ আটকে ধরলো কথা বলবে না ভাইয়ের সাথে রাগ করছো খবর নিতে পারিনি বলে জানো এই দুই বছর ভীষণ ব্যস্ত ছিলাম তাই তো তোমার সাথে একবারও কথা বলতে পারিনি কিন্তু পাখি ঠিক তোমার খবর বলতো আমি হ্যাঁ এতই ব্যস্ত ছিল যে আমার মুনাপুকে ছেড়ে দিলেন মানে কিছু না এই বলে লিয়া দ্রুত সিঁড়ি বিয়ে উপরে আদ্রিয়াকে যে কেভিনে রেখেছিলো সেখানে যাওয়ার উদ্দেশ্যে উঠতে লাগলো সে নিচের দোকান থেকে কিছু জিনিস নিতে এসেছিল এদিকে লিয়ার কথা আদ্রাপ কিছুই বুঝতে পারছে না সে প্রথমে মনে করেছিল এই দুই বছর লিয়ার খবর নেয়নি বলে সে রাগ করে কথা বলছে না কিন্তু তা না আচ্ছা লিয়া মুনের কথা কিভাবে জানে ও শীত তার মানে মুন লিয়ার সাথেই ছিল সব জায়গায় মুনকে খুঁজলে লিয়ার কথা আদ্রাপের মাথায় ছিল না তার মানে এতদিন পর সে তার মুন পাখির খবর পাবে দেখতে পারবে কতদিন পর তার চাঁদকে সে কাছে পাবে এই ভাবে সে লিয়ার পেছনে দুটো পায়ে হাঁটা ধরল লিয়া স্তব্ধ আদ্রিয়াও তাকে এভাবে ছেড়ে চলে যাবে সে ভাবিনি সে আদ্রিয়ার দিকে এক নজর তাকিয়ে দু হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল কেন হলো এমন মৌনাপুর মতো আদ্রিয়াও দুই দিনের মধ্যে এভাবে ছেড়ে চলে যাবে পাশে আদ্রাপ দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না বাচ্চাটা কে হয়তো বা লিয়ার হতে পারে আদ্রা ভীষণ খারাপ লাগছে এত ছোট বাচ্চাটা সবাইকে ছেড়ে চলে যাবে তখন আদ্রাপ কেবিনের সামনে এসে দেখলো লিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না করছে এরপর খুব দ্রুত ডাক্তারের কাছে ছুটলো ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দুঃখিত বলে দিল প্রেগনেন্সি চলাকালীন সময় অনেক যাননি আর অন্য অন্য জন্য বাচ্চাটাও মায়ের মতো অবস্থা লিয়া আদ্রিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ এক নজর তাকিয়ে রইল আদ্রিয়ার মুখের পানি নীরব চোখের পানি বিসর্জন দিচ্ছে কিছুক্ষণ বাবাতে লিয়া আদ্রাফের সামনে গিয়ে আদ্রিয়াকে আদ্রাফের কোলে তুলে দিল লিয়া আদ্রিয়াকে দিকে তাকে শান্ত কণ্ঠ বলল শেষ মাত্র মতো আপনার শেষ অস্তিত্বকে দেখে নিন ভাইয়া আদ্রা বিস্ময়ে চরম পর্যায়ে গেল সে কোনো মতে কাপা কাঁপা কণ্ঠ বলল উঠল শেষ অস্তিত্ব মানে মুনাপর শেষ অস্তিত্ব আদ্রিয়া লিয়া কোনোরূপ ভঙ্গিমা ছাড়া বলল আদ্রাব স্তব্ধ তার মানে এটা তার মেয়ে তারই কলিজার টুকরো তাদেরই ভালোবাসার টুকরো তার কলিজার টুকরো আর নেই কি আফসোস বাবা হয়ে তার কলিজার নিথর দেহ হাতে আদ্রাব আদ্রিয়ার ছোট্ট দেহটাকে বুকে জড়িয়ে ধরে রাখলো তার ছোট্ট কলিজা আর নেই এটা যেন আদ্রাপের বিশ্বাস হতে চাইছে না আদ্রা এক দৃষ্টিতে আদ্রিয়ার দিকে তাকিয়ে রইল কি সুন্দর মায়াবী মুখশ্রী একদম মনের মতো মুনের কথা মতো পড়তে আদ্রাব চারিদিকে চোখ ঘুরালো মুনকে কোথাও না থেকে লিয়ার দিকে তাকালো মুন পাখি মুন পাখি কই কাপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো কোনো কথা না বলে আদ্রাবের কাছে গিয়ে বলল ভাইয়া উঠুন আমার সাথে আসুন আদ্রাব লিয়ার কথা ভালোভাবে বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মুন আপুকে দেখতে চেয়েছিলেন না আসেন আমার সাথে আদ্রাব আদ্রিয়াকে বুকে হাত জড়িয়ে হাঁটতে লাগলো সে এখন বিশ্বাস করতে পারছে না আদ্রিয়া আর নেই তার মনে হচ্ছে হয়তো ঘুমিয়ে আছে পরিটা আদ্রিয়াকে দাফনের পরে আদ্রা ভীষণ ভেঙে পড়লো লিয়া আদ্রাফকে নিয়ে আশ্রমে গেট দিয়ে ঢুকতে কতগুলো বাচ্চা লিয়াকে এসে ঘিরে ধরল আমাদের বোন কই লিয়ানটি সবাই সবচরে বলে উঠলো লিয়া হাঁটু গিরে বসে কান্নায় ভেঙে পড়লো আর বললো সেও তোমাদের মুনমার মতো কাছে চলে গেছে বাচ্চাগুলো কি বুঝলো বোঝা গেল না ওরা পথ ছেড়ে দিয়ে চলে গেল। লিয়া উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল জানেন ভাইয়া এটা আমাদের মুনাপুর আশ্রম আপনাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল কিন্তু আফসোস লিয়া একটা মলিন হাসলো আদ্রাব লিয়ার কোনো কথাই বুঝতে পারলো না তার মাথায় ঢুকছে না মাথা ব্যথা আরও বাড়ছে তার চাঁদ কই এখন তার চাঁদকে ভীষণ প্রয়োজন লিয়া একটা রুমের ভিতরে ঢুকে আদ্রাবের হাতে একটা চিঠি তুলে দিল আদ্রাব চিঠিটা হাতে নিয়ে বললো কি এটা আমার চাঁদ কই আপনার চাঁদ আর নেই মোনাপু এখন আকাশের চাঁদ হয়ে গেছে মোনাপু আপনার জন্য রেখেছিল এটা লিয়া বলে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রাব থমকে গেল কি বলছে মেটা পাগল হয়ে গেছে কিনা তার এখন কেন জানি না ভীষণ ভয় করছে আদ্রাপ কাপা কাপা হতে চিঠিটা নিল খুললো প্রিয় আদ্রাপ নিশ্চয় ভাবছেন এত কিছুর পরে প্রিয় বললাম কেন তাই তো আমি আপনাকে কোনো ভুল ভাবিনি আর ভাববো না সব কিছুর পরে আপনি আমার প্রিয়ই থাকবেন অন্তত এই তিন বছরের জন্য হলো আপনার সাথে কাটানো এই তিন বছর আমার জীবনের সেরা দিন ছিল অনেক দিন আপনাকে ভুলতে থাকতে চেয়েছিলে কিন্তু আমি বরাবর ব্যর্থ আদ্রাপ আপনাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তাই তো আজ অনেক দিন পরে সে চিঠি লিখতে বসলাম কারণ জানি মনে হচ্ছে আমি আর আপনার সাথে সেই সুখের দিনগুলোর মতো আর কোনো সময় পাবো না আপনি হয়তো বা ভালোই আছেন তাই আর আলাদা করে জিজ্ঞাসা করিনি জানেন ডাক্তার বলেছে আমার একটা ফুটফুটে মেয়ে হবে আমি তো সেই খুশি হয়েছি খবরটা শুনে কিন্তু এরপর বলছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমার রিক্স আছে কিন্তু কি করব বলেন আমি যে এত মাসুম বাচ্চাগুলোর মা হয়েছি মাঝপথে ওদের ছেড়ে দেওয়ার জন্য নাকি আমি যদি চাকরি না করি তাহলে তারা কিভাবে চলবে আচ্ছা এসব বাদ দিন বেশি কথা হয়ে যাচ্ছে অনেক দিন আপনার সাথে কথা হয়নি তাই ইচ্ছে করে ডায়েরি নিয়ে সব লিখে ফেলছি আচ্ছা আপনার কি আমার কথা মনে পড়ে আমার ভীষণ মনে পড়ে আপনাকে আমার হৃদয়ে যে শুধু আপনার নাম খোদাই করা মনের আদ্রাপ জানেন যা আমি আপনাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি সেটা হলো আদ্রিয়া নামটা সুন্দর না আপনার আদ্রাপের সাথে মিল রেখে নামটা আজকে ভীষণ দুর্বলতা গ্রাস করছে ঝাপসা লাগছে সব ইদানিং বাচ্চাগুলোর সাথে তেমন কথা বলতে ইচ্ছে হয় না কারণ তো বেজায় রাগ কারণ তাদের মানা কি তাদের আর দেখতে পারে না আচ্ছা বলতে ভুলে গেছিলাম এই আশ্রমটার করার পিছনে পুরো ক্রেডিট কিন্তু আপনার ফারহান আদ্রাফেড উরফে মনের আদ্রা ভেবেছিলাম এই আশ্রমটা করার কয়েকদিন পর আমাদের বিবাহ পার্শ্বিকীতে আপনাকে সারপ্রাইজ দেবো যখন বাচ্চাগুলোকে দেখবেন তখন আমাদের মধ্যে অপূর্ণ অপূর্ণতা লাগবে না অনেক বেশি বলে ফেলে আজ ইদানিং যেদিকে তাকে আপনার প্রতিচ্ছবি ভাষে চোখের সামনে তাই লিখছি ইদানিং ইচ্ছে করে সব ছেড়ে ছেড়ে আপনার কাছে গিয়ে আপনার বুকের উপর ঝাঁপিয়ে পড়ি কতদিন আপনাকে দেখা হয় না কতদিন আপনার মুখ থেকে চাঁদ শোনা হয় না জানি না এটা আপনার হাতে পড়বে কিনা আর যখন পড়বে তখন হয়তো আমি আর থাকবো না এই কাঁদবেন না একদম আমার জন্য আপনি কাঁদলে কিন্তু আমি ওই দূর আকাশ থেকে দেখব তখন আমার ভীষণ খারাপ লাগবে আমার আজ্রি আমাকে দেখে রাখিয়েন আশ্রমের বাচ্চাগুলোকে দেখিয়েন আমাদের আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই ক্ষমা করে দিয়েছি আমার ভালোবাসার হয়তো কোনো ঘাটতি ছিল তাই অপূর্ণই থেকে দিল ভালো থাকবেন নিজের যত্ন নিয়েন প্রিয় আদ্রা মন চিঠিটা পড়ে আদ্রা স্তব্ধ মনে হচ্ছে যেন সব কিছু থমকে গেল আদ্রাপের তাই মুন পাখি আর নেই আদ্রাপ হাঁটু গেড়ে বসে পড়ল কান্নায় ভেঙে পড়লো কাকে সে চাঁদ বলে ডাকবে এভাবে অভিমান করে চলে গেল আদ্রাপ যাকে কিছু সামনে পাচ্ছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছে তার যে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে কোনো দিন কল্পনা করেনি আদ্রাপ মুন পাখির এত তাড়া ছিল যে সত্যিটা জেনেও গেল না ভীষণ মাথা ব্যথা করছে একসময় আদ্রাপ ওখানেই চিঠিটা হাতটায় মুঠোবন্দি করে লুটিয়ে পড়ল মেঝেতে লুটিয়ে পড়ার পর এক দৃষ্টিতে তার হাতের চিঠির দিকে তাকিয়ে এড়ল চোখ দিয়ে অযোগারায় পানি কুড়িয়ে পড়ছে এক সময় স্থির হয়ে গেল আদ্রাপের আখি যুগল বন্ধ হয়ে গেল আদ্রাপের কেটে গেল একটা বছর সময় নিজ ধাপে বহমান কারোর জন্যই থে থাকে না লিয়া দাঁড়িয়ে আছে আদ্রাপ মন আর আদ্রিয়ার কবর থেকে একটু দূরে সেদিকে আদ্রাপ চিঠিটা পড়ে সেন্স হারিয়ে ফেলেছিল ডাক্তার তাকে বেশি চাপ নিতে বারণ করেছিল কারণ কিছুদিন আগে তার অপারেশন করা হয়েছিল অবস্থা খারাপ দেখে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করা হয় আদ্রাবকে সেই রাতে সে সব ছেলে মুন পাখির কাছে পাড়ি জমায় এত ভালোবাসা তাদের দুজনের মতো অথচ কেউ কারোটা জানতো না দুজন দুজন দুই মেরুর ভালোবাসা নিয়ে গেছিল লিয়া চোখ গড়িয়ে পানি পড়ছে অদূরে ওদের কবরের সামনে লিয়ার স্বামী শুভ্র দাঁড়িয়ে জিয়ারত করছে লিয়ার স্বামী এসে ডাক দিয়ে লিয়া বলল শুভ্র মুচকে এসে বলল মোনাপু আর আদ্রা ভাইয়ের ভালোবাসা একদম খাঁটি বলে ওরা একজনের কাছ থেকে আরেকজনকে আলাদা থাকতে পারেনি দেখো কী সুন্দর ঘুমিয়েছে তিনজনে মুন আদ্রাপ এই দুটো নরনরি ভালোবাসার মানে বুঝিয়ে দিয়েছে ভালোবাসা হচ্ছে আফসোস ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস ভালোবাসা মানে অপূর্ণতা ভালোবাসা মানে মুন আদ্রাপ সবার ভালোবাসা পূর্ণ পায় না তেমন মুন আদ্রাপের পায়নি হয়তো বা নিয়তি সহায় হয়নি তাই তো দুজন দু প্রান্ত থেকে এত ভালোবাসার পরেও পূর্ণতা পেল না লাভ দ্যাট মিস এল লেক অফ স্যারো দুঃখের সাগর ও অশিয়ান অফ ডিয়ার অশ্রু মহাসাগর ভি ভ্যালি অফ ডেথ মৃত্যুর উপত্যকা ই এন্ড অফ লাইফ জীবন শেষ সমাপ্ত এটা একটা সত্য ঘটনা অবলম্বনে সুপ্ত অনুভূতি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং